পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো। তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম। তারা হয়ে সে নয়ন সম্মুখে আজও সে রয়েছে। চলার পথে ধ্রুব তারা হয়ে সে নয়ন সম্মুখে আজও সে রয়েছে। তারি তারি মমতায় জীবন সুন্দর হলো। পিতা স্বর্গ, পিতা ধর্ম। পিতা ধর্ম, পিতা পরম গুরু। তার আশীষ নিয়ে এই জীবনের পথে চলা মোর শুরু, পথ চলা মোর শুরু। পিতা স্বর্গ, পিতা ধর্ম। যত নিজের বুকে নিয়ে সে আমায় শুধু ভালোবাসা দিয়েছে। ও আঘাত যত নিজের বুকে নিয়ে সে আমায় শুধু ভালোবাসা দিয়েছে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো। তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা কি ব্যাপার এত সকালে? তুই তো এদিকে গলা ছেড়ে পিতৃবন্দনা করছিস, ওদিকে মোয়ের পিতৃদেব যা কেলেঙ্কারি কাণ্ড বাঁধিয়ে বসে আছে। কেন, কি হয়েছে? কাল রাত্রে শুনলাম বাবা মাকে বলছেন পরশুদিন কারা যেন আমাকে আশীর্বাদ করতে আসবেন। সে কি? কথাটা শোনার পর কাল সারা রাত ঘুমোতে পারিনি জানো। তাই অন্ধকার থাকতে থাকতে সুশোভনের বাড়িতে গিয়ে ওকে ধরে নিয়ে এলাম। কি করবি এখন? কিছু তো একটা করতেই হবে। চলো আমি গিয়ে সব কথা তোমার বাবার কাছে খুলে বলি। কি বলবে? বলবো যা সত্যি তাই বলবো। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করতে চাই। কথা শোনো, আমার বাবাকে গিয়ে বলবে, আর বাবা অমনি জামাই আদর করে মালা পরিয়ে বেডরুমে নিয়ে গিয়ে বসাবে। কতবার তোমাকে বলেছি, তোমার সঙ্গে আমার মেলামেশা বাবা একদম পছন্দ করেন না। ওর বাবা ইলটেম্পার্ড লোক, কখন কি বলতে কি বলে দেবে। তাহলে এখন কি করা যায়? শোন, আমি একটা প্ল্যান করেছি, মোরও মত আছে। কথাটা হচ্ছে ওই আমার এক বন্ধু আছে ম্যারেজ রেজিস্টার, তো ওকে বলেছি তোদের বিয়েটা আজকেই। না না, সে কি করে হঠাৎ করে একটা? অসুবিধাটা কি আছে? অনেক অসুবিধা আছে। তোরা তো জানিস যে বাবার মত ছাড়া আমি কোনো কাজ করি না। থাম তো, আর বেশি ন্যাকামি করতে হবে না। ওর সঙ্গে প্রেম করার সময় কি বাবাকে জিজ্ঞেস করেছিলি যে বাবা আমি কি মৌমিতার সঙ্গে প্রেম করবো? ওর কথাটা একবার ভাব। এই বিপদের মুহূর্তে বাবার দোহাই দিয়ে তুই পিছিয়ে পড়িস। পিছিয়ে যাবো কেন? আরে আমি তো বলছি না বিয়ে করবো না, বলছি বাবার অনুমতিটা তুমি আসে। এতক্ষণ ধরে কি শুনলি? ওর সময় ওকে আশীর্বাদ করতে আসছে। হ্যাঁ কিন্তু না না না, আগে বিয়েটা কর না, তারপর অনুমতি নিয়ে আসবি। আর তাছাড়া তোর বাবা তো গ্রামে রয়েছেন, আর তিনি জানতেও পারছেন যে তুই বিয়ে করে ফেলেছিস। না না, বাবাকে আমি মিথ্যে কথা বলতে পারবো না। তোর তো জানিস আমার ছোট ভাইটা জেলে যাওয়ার পর বাবার মনের অবস্থা কি হয়ে আছে। ওর কাছ থেকে তো কোনোদিন একটু শান্তি পেল না। তারপর উনি কোনোদিনও যদি জানতে পারে না আমিও। দেখো সুরজিৎ, আমি স্বপ্নেও ভাবিনি আমার নিজের জন্য তোমার কাছে এভাবে। তুমি আর সুশোভন দুজনে কলেজ থেকে আমার বন্ধু, তোমাদের দুজনকেই আমি ভালোবাসি। ও ছটফটে চঞ্চল, তুমি শান্ত সরল। তোমার এই সরলতার জন্যই তোমাকে আমি বুঝিনি। তোমার এই সরলতা আসলে কাপুরুষতা ছাড়া আর কিছু নয়। ছেলে হয়ে বাবাকে ভক্তি শ্রদ্ধা করে যদি কাপুরুষতা হয়, তাহলে আমি স্বীকার করছি আমি কাপুরুষ। আর যতদিন বাঁচবো যেন এই কাপুরুষ হয়ে বাঁচতে পারে। আহা, কোথায় দুজনে মিলে একটা বুদ্ধি বার করবি তা নয় ছেলে মানুষের মতো। শোন, যা করা তাড়াতাড়ি করো, বাবা হয়তো এতক্ষণে। এত সকালে যখন বেরিয়েছে নিশ্চয়ই সুরজিতের বাড়িতে গেছে। মেয়ে বড় হয়েছে, ওর যখন ইচ্ছে। ওর বাড়ির কথা রাখো, মেয়ে ইচ্ছে করে একটা মাস্টারের গলায় মালা পরিয়ে আমার মুখে চুনকালি মাখাবে। তুমি ভুল করছো, সুরজিৎ মাস্টার নয়, প্রফেসর। মাস্টারও যা প্রফেসরও তাই, ছাত্র খেলানোর চাকরি। ও থেকে যদি সুশোভনকে বিয়ে করতো, ওর বাবার ব্যবসা ট্যাবসা ছিল। কার সঙ্গে কার তুলনা করছো? অপেক্ষা করো, মৌ এখনই চলে আসবে। মৌ আসবে, কিন্তু প্রফেসর তো আসবে না। ওকে সাবধান করে আসার দরকার। যা করছো ভালো কাজ করছো না। বলছিলাম কি, শেষবারের মতো ভেবে দেখো। আরে সই করে ভরুন, সই করে ভরুন, এত ভাববার কি আছে? 18 বছর তো হয়ে গেছে, বাপমা কিছুই বলতে পারবে না, কোনো চিন্তার ব্যাপার নেই। আরে সই কর না, সই কর না, সই কর। কিরে সই কর। Just like a good boy. Now, তুমি সই করো মমতা। এত ভাববার কি আছে? হ্যাঁ, কলেজ তো বন্ধ। তুই এক কাজ কর, তুই কাল দেশে চলে যা। না না, বাবা তো রেজিস্ট্রি করে বিয়ে মেনে নেবে না। আরে নাই বা নিলেন, আপনার সাথে বলতেই বা যাবে কেন? রেজিস্ট্রি করে বিয়ে করেছিস। তুই এক কাজ কর, তুই পারমিশন নিয়ে নে, তারপর আমরা লোক দেখানো বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, বোধহয় বাবা এসেছেন। আরে এলেনি বা। ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, তোমার বাবা যদি আসে কি বলবে? আমি বলবো কেন, তুমি বলবে। যা সত্যি তাই বলবে। টেলিগ্রাম। টেলিগ্রাম দেখি, এখানে সই করে দিন। পেন আছে? টেলিগ্রাম। বাবার শরীর খারাপ, ডাক্তার কাকু যেতে লিখেছে। ভালোই তো হলো, বাবাকে দেখেও আয়, আর অনুমতিটা নিয়ে আয়। অসুস্থ বাবাকে কি করেছে বলি, বলতে তোমার লজ্জা হচ্ছে না? তুমি রেজিস্ট্রি করেছো না বলে তোমরাই লজ্জায় পড়তি বাবা। পরশুদিন আমাকে যারা আশীর্বাদ করতে আসবেন তাদের তো আমাকে বলতেই হতো। তুমি থামো, যা হবার তা তো হয়েই গেছে, এমন তো নয় তোমার মেয়ে জলে পড়েছে। তুমি চুপ করো। বিয়ে যখন করিয়ে ফেলেছো এই বাড়িতে এলে কেন? ফ্ল্যাটে গিয়ে উঠলেই পারতে। চলেই যাব, এসেছি শুধু জিনিসপত্র গুছিয়ে নিতে। সুরজিৎ কোথায়? স্কাউন্ডাল। বাবার অসুখের টেলিগ্রাম পেয়ে দেশে গেছে। বাবার অসুখ না আমাকে ফেস করতে হবে বলে ভয় পালিয়ে বেড়াচ্ছে। যা বলছিল আমার বড় ছেলে সুরজিৎ হলো সাক্ষাৎ রামচন্দ্র। শ্রী রামচন্দ্র বাবার কথা রাখতে গিয়ে 14 বছর বনবাসে গিয়েছিলেন, আর সুরজিৎ আমার কথা রাখতে আমারই পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবে না। কি ডাক্তার! হ্যাঁ, সুরজিৎ কোথায় এসেছে? হ্যাঁ, সুরজিৎ পেয়েছি। কোথায় সুরজিৎ? হ্যাঁ, আরে তাই তো। বাবা কেমন আছেন? ভালো আছেন? থাক থাক থাক। আয় আয়। বাবা কেমন আছে? বাবা ভালো আছি রে, তুই কেমন আছিস? ভালো। আয় বুকে আয়, বুকে আয়। সব জ্বালা জুড়িয়ে গেল। ডাক্তার, তুমি না বলেছিলে আমার কথা বলা বারণ, আমার হার্টবিট নরমাল নয়? হ্যাঁ, এবার আমি এই সুরজিতের মাথাটা এই বুকে রাখলুম, তোমার যন্ত্রটা এই বুকে বসাও। তুমি জানো কিরম কিরম ছেড়ন হয়ে যাচ্ছ। ভালো করে দেখো। আশ্চর্য। তবে আসল ব্যাপারটা কি জানো ডাক্তার? সুরজিৎ ও শ্রদ্ধা ভক্তি দিয়ে আমার চারপাশে একটা গন্ডি কেটে রেখেছে, আর যমরাজ এসে ওই গন্ডির বাইরে থমকে দাঁড়িয়ে পড়ে, ভেতরে ঢোকার সাহস পায় না। আর সুরজিৎ আমার কাছে যদি থাকে তাহলে তার কথাই নেই। ওই যমরাজ একটু একটু করে পিছুতে 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 পিছুতে। তুমি থামো তো। ও তোরা ট্রেন জার্নি করে এসেছে, নিশ্চয়ই খুব ক্লান্ত। ওকে আসল কথাটা বলে ছেড়ে দাও, ও গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করুক, রাত অনেক হলো। শোন সুরজিৎ, আমি হঠাৎ করে তোর বিয়ে ঠিক করে ফেললাম। কিন্তু বাবা আমার। না না, আমি ভাবছিলাম তোর সঙ্গে একটা পরামর্শ করে নেব। তুই বড় হয়েছিস, তোর একটা মতামতের দাম আছে বইকি, কিন্তু শরীরটা হঠাৎ এমন খারাপ হয়ে গেল না, তাই আর দেরি করতে ভরসা পেলাম না। যদি মরার আগে বৌমার মুখ টানা দেখে যেতে পারি। বাবা আমার এমএ তোর পছন্দ হবে। হ্যাঁ আমি দেখেছি, খুব ভালো। বলো না ডাক্তার, বলো না। হ্যাঁ, নামেও যেমন লক্ষ্মী, দেখতেও তাই, চোখ ফেরানো যায় না। তোর মার দেশগ্রামের বন্ধু মনোরমা দেবী তার 5 বছরের মেয়ে লক্ষ্মীকে রেখে মারা গিয়েছিলেন। ওর মৃত্যুশয্যায় তোর মা কথা দিয়েছিলেন যে লক্ষ্মীর সঙ্গে তোর বিয়ে দেবে। এই কদিন আগে লক্ষ্মীর মামা লক্ষ্মীকে নিয়ে এখানে এসেছিলেন। তা আমার নিজে একটু শান্তি পেতে তোকে আর কষ্ট দেব না। তুই যা বাবা, যা হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করকে যা। যা বাবা, দেরি করিস নে, যা। তোমার শুনতে হয়তো খুব খারাপ লাগছে বাবা, কিন্তু বিশ্বাস করো, কাল মনুদার যেরকম শরীরের অবস্থা ছিল আমার ভীষণ ভয় হচ্ছিল তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে মুনিদা হয়তো সহ্য করতে পারবেন না আঘাত। মুনিদার বেশি তোমার উপরে গভীর বিশ্বাস। আমায় কি বলছিল জানো? আমায় বলছিল ডাক্তার তুমি তোমার বড় ছেলেকে জানো না। আরে লক্ষ্মী তো সুন্দরী মেয়ে, একটা কানা খোঁড়া মেয়ের সঙ্গে যদি আমি ওর বিয়ের সম্বন্ধ করতাম তাহলে আমার কথা রাখবার জন্য, জানো, আমার কথা রাখবার জন্য হাসি মুখে ওই মেয়েকে সে বিয়ে করতো। তুমি তুমি এ যুগের রামচন্দ্র। হ্যাঁ হ্যাঁ রামচন্দ্র। তাই তো আমি ভগবানকে বলি ঠাকুর ঠাকুর তুমি তো এই জন্মে আমার ছেলে দিলে না, আগামী জন্মে তুমি তুমি জানো সুরজিতের মতো একটি একটি ছেলের বাবা হতে দিও, এই আশীর্বাদ করো। আমি চলি বাবা। কাল মনুদের অবস্থা ভালো ছিল না জানো, আমি তো সারা রাত ছিলাম তো বিশ্রাম করতে পারিনি। আমি যাই একটু খেয়ে দিয়ে বিশ্রাম করি। তুমি তো এসে গেছো, আর কোনো ভাবনা নেই, আমি চলি। হ্যাঁ ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বাবু কেমন করছেন? শিগগিরই চলুন। দাও ডাক্তার ইঞ্জেকশন দাও। ইঞ্জেকশন দিয়ে দিয়ে একবারে ঝাঁঝরা করে দাও, একবারে ঝাঁঝরা করে দাও। আমার কিচ্ছু কষ্ট হবে না বাবা, যন্ত্রণা হবে না। তুমি দাও দাও। আচ্ছা আমাকে মঙ্গলবার পর্যন্ত বাঁচিয়ে রেখে দাও। মঙ্গলবার পর্যন্ত আমি যেন আমার মা লক্ষ্মীকে ঘরে প্রতিষ্ঠা করে যেতে পারি, ঘরে প্রতিষ্ঠা করে। শুনেছি সুরজিতের বাবা গোড়া ব্রাহ্মণ, তিনি কি আমাদের মতো কায়স্থর ঘরে ছেলের বিয়ে দিতে রাজি হবেন? রাজি না হলে বই গেল, বিয়ে তো হয়ে গেছে। তা তো হয়ে গেছে ঠিকই, তবে ওর বাবাকে অতি কষ্টে রাজি করিয়েছি। একমাত্র মেয়ে, একটু ধুমধাম করে বিয়ে দেব। বিয়ের পর থেকে আপনি আমার সঙ্গে একটাও কথা বলেননি। আমাকে কি আপনার পছন্দ হয়নি? তোমার মতো মেয়েকে পছন্দ হবে না এমন মানুষ পৃথিবীতে একটা আছে বলেও তো মনে হয় না। তাহলে আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? অপরাধ অপরাধ তুমি করো না লক্ষ্মী, অপরাধ করেছি আমি, যে অপরাধের কোনো মার্জনা নেই। তাই তো আমি লজ্জায় তোমার কাছে আসতে পারছি না। তোমার সঙ্গে কথা বলতে পারছি না। আমায় বলুন না কি হয়েছে। তুমি সহ্য করতে পারবে না লোকে। পারবো, আপনি বলুন। পারবে না লোকে, পারবে না। বুকটা তো তোমার পাথর দিয়ে তৈরি নয়। ছোটবেলা থেকে আঘাত পেতে পেতে বুকটা আমার পাথরই হয়ে গেছে। আপনি বলুন কি হয়েছে, আমি সব সহ্য করতে পারবো। পারবে, পারবে সহ্য করতে? যদি বলি তোমার ফুলের মতো সুন্দর জীবনটা আমি শেষ করে দিয়েছি, বোধনের দিনে আমি তোমার বিসর্জন দিয়ে দিয়েছি লক্ষ্মী। তোমাকে तो माँ के বিয়ে করার 7 দিন আগে আমি আরেকটা বিয়ে করেছি। না বিশ্বাস করো এই একটি কারণেই আমি সুরজিৎকে বিয়ে করেছি। তার মানে সুরজিৎকে তুমি ভালোবাসো না? একেবারে না, ভালোবাসলে আর বিয়ে করলাম কি করে? তবে ওকে যা ভালোবাসি তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসি স্বাধীনতা। তুমি বলো না, বাবার পছন্দ করা ওই ইঞ্জিনিয়ার পাত্রকে বিয়ে করলে এত রাত অবধি তোমার সঙ্গে আড্ডা মারতে পারতাম? বলো পারতাম? শুধুমাত্র আড্ডা মারার জন্য? তুমি তো আমার কলেজ লাইফ থেকে জানো সুশোভন, চার দেয়ালের মধ্যে আমি বেশিক্ষণ বন্দি থাকতে পারি না, কেমন যেন হাঁপিয়ে উঠি। আই লাইক টু এনজয় মাই লাইফ। ছুটবো, খেলবো, বেড়াবো, যখন যা মর্জি হয় করবো। অন্য কোথাও বিয়ে হলে, এমনকি তোমার সঙ্গে বিয়ে হলেও তোমার বাবা মা নিশ্চয়ই এই স্বাধীনতাটুকু আমায় দিতেন না। আচ্ছা তুমি কি করে ভাবলে যে সুরজিৎ তোমাকে তোমার মর্জি মতন চলতে দেবে? ভুলে যেও না এখন তোমার বান্ধবী নও, ও স্ত্রী। কি যে বলো, এতদিন ওর সঙ্গে মিশোকে এটুকু চিনতে পারিনি। দেখলে না আমার ধমক খেয়ে ওরকম পিতৃভক্ত ছেলে কিরকম সুসুর করে রেজিস্ট্রি করতে রাজি হয়ে গেল? রাজি আমি হতাম না লক্ষ্মী, বিশ্বাস করো। শুধু বাবাকে বাঁচাতে গিয়ে আমার জীবনটাকে আপনি এমন ভাবে শেষ করে দিলেন। ভালোই করেছেন, আমার মতো একজন হতভাগীর জীবনের কি বা মূল্য আছে আপনার কাছে? জন্মেই বাবাকে হারিয়েছি, 5 বছর বয়সে মাও ফাঁকি দিয়ে চলে গেল। চলে এলাম মামার বাড়িতে, ওইটুকু বয়স থেকে দুবেলা দুমুঠো খাবার জন্য জিয়ের মতো কেটেছি। আপনার বাবা যখন আপনার সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হলেন, তখন বারবার মনে হয়েছিল আমার মতো হতভাগীর কপালে এত সুখ সইবে তো? তুমি তুমি এভাবে কেঁদো না লক্ষ্মী, তোমার চোখের জলে আমার জীবনে অভিশাপ নেমে আসবে। বাবাকে তাহলে বাঁচাতে পারবো লোকে লোকে। আমি যখন তোমায় বিয়ে করেছি তোমার সব দায়িত্ব আমার। আমি তোমায় কলকাতা নিয়ে যাব, বাড়ি ভাড়া করে দেবো, কাজের লোক রেখে দেবো, দেখবে দেখবে কোনো কষ্টই হবে না লোকে। দেখি হাসছো? আপনি আমার কষ্ট দূর করতে গিয়ে এমনই এক মন্দিরের সেবা দাসী হতে বলছেন যে মন্দিরে কোনো দেবতা থাকবে না। আমি ঘর, বাড়ি, টাকা, পয়সা, দাস দাসী কিচ্ছু চাই না, শুধু শুধু আপনার পায়ে একটু আশ্রয় চাই। লোকে লোকে ওঠো, লোকে ওঠো। কিন্তু কিন্তু তোমাকে আমার ফ্ল্যাটে নিয়ে যাই কি করে? সেখানে আমি তো আপনার স্ত্রীর পরিচয় নিয়ে সেখানে যেতে চাইছি না। তবে নতুন সংসার করেছেন, কাজের লোক তো একজন লাগবে। কলকাতা শুনেছি কাজের লোকের খুব অভাব। আপনার স্ত্রীকে গিয়ে বলবেন আপনাদের গ্রামে এক হতভাগী আছে, পুরুষজ্জার পরদিনই যার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। দুবেলা তো মুঠো খাবার বিনিময়ে সে সংসারে সব কাজ করে দেবে। এভাবে আমায় কেন লজ্জা দিচ্ছিল কে? আপনাকে লজ্জা দিচ্ছি না, আমি আমার লজ্জা ঢাকতে চেষ্টা করছি। এখানে অন্তত সবাই জানবে হতভাগীর বড় কপাল, সত্যি সত্যি সে স্বামীর সঙ্গে ঘর করতে গেল। কেউ তো আর জানবে না। না লোক, না না, এ হয় না। তুমি আমার চোখের সামনে আমার বাড়িতে কাজ করবে? এতে আমার কোনো কষ্ট হবে না, বিশ্বাস করুন। আপনার স্ত্রী হিসেবে গেলেও তো বাড়ির সব কাজ আমাকেই করতে হতো। কিন্তু লক্ষ্মী, আর কোনো কিন্তু নয়। দুবেলা চোখের সামনে আপনাকে দেখার এই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। সব ঠিক আছে, তবে আমি জানি আপনি কি ভয় পাচ্ছেন। পাচ্ছে কোনো দুর্বল মুহূর্তে আমি আমার আসল পরিচয় আপনার স্ত্রীকে যদি বলে ফেলি। না, ঠিক তা নয়। আপনি আমাকে গ্রহণ করুন আর নাই করুন, আমি জানি আমি আপনার স্ত্রী। আর স্ত্রী হয়ে নিশ্চয়ই চাইব না আপনি কারোর কাছে ছোট হয়ে যান। আমি আমার সিঁদুর স্পর্শ করে বলছি, জীবনে যত দুঃখই আসুক কাউকে কোনোদিন বলবো না আপনি একদিন অগ্নি সাক্ষী করে আমায় বিয়ে করেছিলেন। কেউ জানবে না আমার আসল পরিচয়। না, খাওয়াতে তো হবে। রেজিস্ট্রি বিয়ে হয়েছে বলে খাওয়া তো বন্ধ হতে পারে না। তা লরিতেই আসো আর ঠেলাতেই আসো। লক্ষ্মী যখন ঘরে এসে গেছে নিশ্চয় হবে। ও ফিরে আসুক, মেনুটা কিন্তু আমি তৈরি করব। এরকম সবুর কর না ভাই, মোগলাই খানা যে চাইনিজ আর ইংলিশ তাও হবে আনাজে আনাজে। আরে সবুর কর না ভাই, মোগলাই খানা যে আরে চাইনিজ আর ইংলিশ তাও হবে আনাজে আনাজে। বাঙালিরই ভোজ তারও পাবে খোঁজ, বাঙালিরই ভোজ তারও পাবে খোঁজ। শুনে নাও ভোজনের ফর্দ, শুনেই ভোজন হবে অর্ধ। সবুর কর না ভাই, মোগলাই খানা যে চাইনিজ আর ইংলিশ তাও হবে আনাজে আনাজে। চাইনিজ টুয়ার চাও চাও থাকবে, প্রন পকোড়া জমে লাগবে। কিরে জমবে না? আরে চাইনিজ টুয়ার চাও চাও থাকবে, প্রন পকোড়া চাউমিন লাগবে, চিকেন তন্দুরি। আরে চিকেন তন্দুরি আর বিরিয়ানি কোরমা থাকবে যে বাঙালির পটলের দোরমা। সবুর কর না ভাই, মোগলাই খানা যে চাইনিজ আর ইংলিশ তাও হবে আনাজে আনাজে। ভেটকির ফ্রাই হবে ইলিশের ঝাল যে, মটন কবিরাজ চিকেনের রোস্ট। মনে রেখে নিজেদের পেটার হাল যে, কবজি ডুবিয়ে ভাই আরামসে খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও খুব খেয়ে যাও। জোনাজের মনোহরা মল্ল চকর দই, পাকুড়ার কালা কাঁদে লেগে যাবে হইচই 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 হইচই। জোনাজের মনোহরা মল্ল চকর দই, পাকুড়ার কালা কাঁদে লেগে যাবে হইচই। তুহু तुहुल तुले रोशे भरा, ओ तुहुल तुले रोशे भरा आछे रसगुल्ला, भीमनाक्षेश पाते मेरे ते बिजे केला। भाभी भाभी आई दारुण किरे आज देरी कर लीजिए। এদিকে মৌজি তোর বিরহে যা কি হলো? তোমার বাবা মদ দিয়েছেন? তুই তো ভয় মরছিলি। হ্যাঁ যাকে তোর বাবা শরীর কিরকম আছে? আপাতত ভালো। বাহ এবার বিশ্রাম কর, কাল সকালে এসে সব শুনবো। চল দেবা যা। হ্যাঁ বিশ্রাম কর। বিয়ের প্রথম রাত্রে আমি বউকে নিয়ে এমন বিশ্রাম করেছিলাম पर दिन सकाल 11टा घुम भांगल। विश्राम चली। এত রাত অবধি জেগে বসে আছো কেন? হ্যাঁ এবার শুভ। এত সকালে তোমার ওঠার কি দরকার ছিল বৌমা? আমি বুড়ো মানুষ, রাত্রিরে ভালো ঘুম হয় না, তাই উঠে এসেছি। তুমি কেন শুধু শুধু? এতে আমার কোনো কষ্ট হয় না বাবা। ও মু এই মু কি হলো? আরে देरी हो जाए, चा करबो ना? चा आमी चा करते हबे नाकि? बाह तुई करबे ना तो के करबे? केन आमी आसार आगे तुम्हें के चा करे दितो? के आबार करे दितो? आमी करताम। ताहले एखन घोड़ा देखे घोड़ा होच्छे केन? आमार काचा घुमटा भांगिए ना दिये निजे करे निले तो पारते। चा करते जाच्छो? আমার চা একটু চিনি কম দিও লক্ষ্মীটি। চা না হয় আমি করলাম, কিন্তু রান্না বান্না? তুমি রান্না করতে হবে নাকি? কে করবে? কে করবে তা তুমি জানো? সংসারটা তোমার, তুমি যদি এসব না করো তো। তুমি খেপেছো? রান্নাঘরে উনুনের সামনে বসে হাতে হলুদ লঙ্কা মেখে উফ আমি তো ভাবতেই পারি না। তাহলে একটা রান্না বান্না করার মেয়ে রেখে দাও। রান্না বান্না করার মেয়ে? হ্যাঁ থাকবে, খাবে, বাড়ির সব কাজকর্ম করবে। চাইলে তো হুট করে কাজের মেয়ে পাওয়া যায় না। এখানে পাওয়া যায় না, গ্রামের দিকে তো পাওয়া যায়। আর গেলেই যখন বুদ্ধি করে সঙ্গে কারোকে নিয়ে আসতে পারলে না। বৌদিমণি বৌদিমণি বড় দাদু বলে এসছে। আজকেই যাবি? হ্যাঁ আজই যাব, কলেজ খুলে গেছে আর তো কামাই করা যাবে, আর তাছাড়া এরপর আর সময় হবে না। হ্যাঁ কটার ট্রেনে যাবি? চারটে। চারটে? এখন তো একটা। তবে তো বৌমাকে তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে হয়। বৌমা বৌমা বৌমা, এই যে বৌমা তুমি তাড়াতাড়ি তৈরি হয় না। আমা সুরজিৎ তোমাকে নিতে এসছে। মনুদা মনুদা ও মনুদা এসো, ডাক্তার এসো। আরে আমার ডেকে পাঠিয়েছো কেন? হ্যাঁ এসো এসো। আরে তুমি কি করছো? বসো। চন্দন বাটছি। সুরজিতের মা থাকলে সেই করত। আমার ঘরের লক্ষ্মীকে সাজিয়ে দিতে হবে না? এই যে বৌমা, এসো, এই নাও। এই শাড়ি আর গয়নাগুলো পরে এসো মা আজকের দিনে। আমার তো শাড়ি আছে বাবা। হ্যাঁ, সেগুলো তো পরবেই, তবে আজকের দিনে এই শাড়িটার গয়নাগুলো পরো মা। এগুলো পরে সুরজিতের মা প্রথম এ বাড়িতে এসেছিলেন। এমন সুযোগ হঠামের ভাগ্যে জোটে। সত্যি তুমি কপাল করে এসেছো বৌমা। ঠিকই বলেছেন কাকা বাবু, সত্যি আমি কপাল করে জন্মেছি। আমায় ডেকেছো কেন? ও, তোমায় ডেকেছিলাম। ডাক্তার তোমার ড্রাইভারকে একটু বলে দিও ওদের যেন গাড়ি করে স্টেশনে পৌঁছে দিয়ে আসে। ও এই কথা, এটা নিয়ে তুমি ভেবো না, আমি আগেই ভেবে রেখেছি। ভাববি তো, সুরজিৎ কি শুধু আমার একার ছেলে? ওকে কি তুমি কম ভালোবাসো? দেখো ডাক্তার, দেখো আমার মাকে কি সুন্দর মানিয়েছে, যেন সাক্ষাৎ মা লক্ষ্মী এসে আমার ঘরে দাঁড়িয়েছে। এসো মা, এসো। থাক থাক মা, থাক, সুখে থাকো। থাক থাক মা, সুখে থাকো। বৌমা বসে এখানে। দেখি বৌমা, আজ শুভ দিনে তোমার চোখে জল কেন মা? আজ তো কত আনন্দের দিন। এই দিনটার জন্য মেয়েরা বছরের পর বছর অপেক্ষা করে থাকে। কেঁদো না মা, আজ তোমার পতিগৃহে যাত্রা। এসো বাবা, এসো। সুরজিৎ, বৌমা ছোটবেলা থেকে কারো স্নেহ ভালোবাসা পায়নি। তুই আমায় ছুঁয়ে কথা দে, বৌমাকে কখনো কষ্ট দিবি না। কথা দিলাম বাবা, জ্ঞান তো আমি ওকে কোনো কষ্টই দেব না। আয়না তো নেই, তাই দেখতে পাচ্ছি না। এই শাড়িটা দিয়ে চন্দনের টিপগুলো একটু মুছে দিন না। আমি মুছতাম, কিন্তু ভাগ্যকে আমার বিশ্বাস নেই। চন্দনের টিপ মুছতে গিয়ে যদি সিঁদুরটা মুছে যায়। এ কাজ আমাকে দিয়ে কেন করাতে চাইছিল? আমার দ্বারা সম্ভব না। আপনার জীবন থেকে আমার অধিকারটা কেমন অক্লেশে মুছে দিতে পারলেন। अरे चंदन चीप गुलो मुझे दीते पारबेन ना बुढ़ो मानुषटा कत कष्ट करे असुस्थ शरीर निये निजेर हाथे चंदन बेटे आमाय पड़िये दिलेन। बड़ कष्ट होच्छे एगुलो मुछे फेलते। मेयेदेर ओइटिंग रूमटा आमाय एकटु देखिये देबेन? কেন শাড়িটা বদলে নিতে হবে না? এই শাড়ি পরে আপনার মা বাড়ির বউ হয়ে এসেছিলেন। এই শাড়িটাকে তুমি অসম্মান করতে পারিনা। আর তাছাড়া বাড়ির ঝিয়ের গায়ে এই শাড়ি তো মানাবেও না। আচ্ছা তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছিল? না। তাহলে হঠাৎ করে তোমার স্বামী তোমায় ছেড়ে চলে গেল কেন? জানি না। খোঁজ নিয়ে দেখো তোমাকে বিয়ে করার আগে আরেকটা বিয়ে করেছিল কিনা। কি করছো? সিঁদুরের কৌটোটা কোথায় রেখেছেন? সিঁদুর আমি পরি না। সে কি? না না, সিঁদুর পরবেন না কেন? আমি আপনাকে পরিয়ে দেব। দাঁড়ান, আমার সিঁদুরের কৌটোটা নিয়ে আসছি। না, সিঁদুর তো পরবই না। তার উপর তোমার কৌটো সিঁদুর, যা পরে তুমি তোমার স্বামীকে হারিয়েছো। দোষটা সিঁদুরের নয় দিদি, দোষটা আমার কপালের। দোষ চারি হোক, সিঁদুর আমি পরবো না। ওসব সিঁদুর শাখা পরা ব্যাকডেটেড হয়ে গেছে। হিন্দু ঘরের সদবা আপনি সিঁদুর পরবেন না কেন? সিঁদুর না পরলে কি হয়? সংসারের অমঙ্গল হয়। অমঙ্গল হয়? তুমি তো এত বড় একটা সিঁদুরের টিপ পরেছ, তোমার কি মঙ্গল হয়েছে শুনি? বিয়ের পরদিনই তো স্বামী ছেড়ে পালিয়েছি, আর এখন দুবেলা দুমুঠো খাবার জন্য তোমাকে পরের বাড়িতে কাজ করতে হচ্ছে। আমি হলে তো ফুলসজ্জার পরের দিনই সিঁদুর মুছে ফেলতাম। আমার কথা শুনো, তোমার বয়স কম, চেহারাও ভালো, যাও গিয়ে সিঁদুরটা মুছে ফেলো। কারো নজরে পড়লে তোমার ভাগ্যটা ফিরে যেতেও পারে। সারা কপাল জুড়ে ওই আগুনের গোলার মতন সিঁদুরটি থাকলে ইচ্ছে হলেও কেউ কাছে আসবে না। যাকে কাছে চাইলাম তাকেই যখন পেলাম না, তখন কাউকে আমার দরকার নেই দিদি। শুনলে তো সব, এই দিক নেই ওদিক আছে। মুখে কেমন চাটান চাটান কথা। আমার তো মনে হয় ওর চরিত্রটাই ভালো না, তাই ওর স্বামী পালিয়েছে। উল্টোটাও তো হতে পারে, ওর স্বামীর চরিত্রটাই হয়তো ভালো না। এসো, এত দেরি করলে কেন? কত লোককে নিমন্ত্রণ করতে হবে জানো না? আরে আগে জানলে তো ভোরবেলা চলে আসতাম। কেন? তোমায় তো কাল বললাম রবিবারে আমাদের বিয়ের পার্টি দেব, আজ সবাইকে নিমন্ত্রণ করতে বেরোবো। আহা, তা তো বলেছো, কিন্তু সুরজিৎ তো বলেনি যেমন সুন্দর একটি কাজের মেয়ে নিয়ে আসবে। সুশোভন, এত মেয়ে থাকতে শেষে এক কাজের মেয়ের উপর তোমার নজর পড়লো? তুমি যাই বলো, মেয়েটি কিন্তু খাসা। चल ना सुरजित मऊ तो बोल हनीमुने जाबे घुरे आसा जाक आमी ना हय मेटिके पार्टनार करे निये जाबो डोंट बी सिक एसब आमी पसंद करी ना ও না হয় একটু ঠাট্টাই করেছে তাতে তোমার এত চটে ওঠার কি আছে ইস জুতোটার কি অবস্থা লক্ষ্মী লক্ষ্মী ওকে ডাকছো কেন জুতোটা একটু মুছে দেবে আমায় দেখেছেন দিদি হ্যাঁ सुनो एक भिजे न्याकड़ा दिए जूतोटा भालो करे मुछे दाओ तो देखो जेनो कादा ना लेगे थाके चिमू भद्र घरेर मेये বিপদে পড়ে না হয় আমাদের এখানে কাজের জন্য এসেছে তাকে দিয়ে তুমি জুতো সব করাচ্ছ কেন এতে ওর জাত যাবে নাকি ওর তো বোঝা উচিত ছিল যে সব কাজ ওকে করতে হবে অনেকের তো অনেক কিছু বোঝা উচিত ছিল কজন আর বুঝছো বলো আমার মতো একজন প্রফেসরের সংসারে আসার আগে তোমারও কি বোঝা উচিত ছিল না এই সংসারে সব কাজ তোমাকেই করতে হবে হ্যাঁ তোমারও আমার সঙ্গে মেশার আগে বোঝা উচিত ছিল আহা তোরা কি রে একটা কাজের মেয়েকে নিয়ে তোরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছিস আপনি শুধু শুধু দিদির উপর রাগ করছেন উনি দয়া করে আমাকে এখানে থাকতে না দিলে কোথায় যেতাম বলুন আপনি কোনো সংকোচ করবেন না দিদি এখানে থাকা খাওয়ার বিনিময়ে আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব আমার চেয়ে আর কোথাও যাবার জায়গা নেই লাগলো কিরম বুঝছেন না 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 সুরজিৎ এ ফ্ল্যাট তুমি ছেড়ে দাও এ পায়রা খোপের মধ্যে সব ঘর সব নড়াচড়া করা যায় না আহ থাক না ওরা যখন পছন্দ করেছে যা বোঝো না তা নিয়ে কথা বলো না তো আচ্ছা আমার আত্মীয় স্বজনরা যখন শুনবে আমার মেয়ে জামাই এরকম একটা ফ্ল্যাটে থাকে তারা কি ভাবে বলো তো আমার পজিশন আছে আমার স্ট্যাটাস আছে তুমি কাজ করো সুজিত তুমি নিউ আলিপুর কিংবা যোধপুর পার্কের ফ্ল্যাট দেখো আড়াই 3000 এর মধ্যে পেয়ে যাবে কি তোমরা কি বলো ঠিক 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 চল না পেয়ে যাবে ঠিকই তবে মুশকিল হলো সুরজিৎ তো ফ্ল্যাটে থাকতে পারবে না কেন থাকার ইচ্ছে থাকলেও ও থাকার সুযোগ পাবে না কারণ বছর পর বছর ওকে জেলেই কাটাতে হবে জেলে কাটাতে হবে ভাই না মানে ও যা মাইনে পায় তাতে বাড়ি ভাড়া দিতে পারবে না ওই ব্যাংক ডাকাতি বাকাতি কিছু করতে হবে আর কি আর পাস্ট এক্সপিরিয়েন্স যখন নেই সুতরাং জেল অবশ্যম্ভাবী ননসেন্স জল জল একটু লক্ষ্মী এক গ্লাস জল নিয়ে এসো তো হয় না অ্যাম্বিশন ইউ নো অ্যাম্বিশন না থাকলে কেউ বড় হতে পারে না নিশ্চয়ই দেখুন না কুপের ব্যাং একবার পদ্মশ্রী পাওয়ার জন্য সাগরে ঝাঁপ দিল ডুবে গেল জল ঠান্ডা জল নিয়ে এসো ফ্রিজ থেকে ফ্রিজ তো নেই ফ্রিজ নেই ফ্রিজ বাড়িতে একটা ফ্রিজ নেই মাই গড কোথায় এসেছি আর কি রে মো আছে আছে মধ্যবিত্তের ছোট ফ্রিজ আছে উজোর জল চলবে কি ব্যাপার বাবার কথা শুনে খুব রাগ হয়েছে না বসে থাকা চলবে না, না 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 মেঘলা মুখে একলা মন বসে থাকা চলবে না। ও কলেজে বেরিয়ে গেছে না, এক্ষুনি বেরোবেন, জামা কাপড় পরছেন। কার চিঠি? তোমার বাবার। বাবার? কি লিখেছেন? পড়ছি। পরম কল্যাণী আসো বৌমা, ভগবত কৃপায় আশা করি ভালোই আছো। প্রতিটি মুহূর্তে তোমার কথা মনে পড়ে। বুগাস, আমাকে দেখলেই না আমার কথা ওনার মনে পড়ে, যত সব বানানো কথা। তোমার বাবার চিঠি তুমিই পড়ো। লক্ষ্মী, কি ব্যাপার? ভালো করে ঘর পরিষ্কার করতে জানো না? ওই কাগজটা পড়ে আছে, দেখতে পাচ্ছ না? যাও তুলে ফেলে দাও। ও হ্যাঁ, দেখি এখানে 5000 টাকা রেখেছিলাম, তুমি নিয়েছো? হ্যাঁ। বলবে তো কোথায় রেখেছো? টাকা কি আর আছে নাকি, খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে? কি বলছো কি? কলেজ ইউনিয়নের টাকা, পরশু কলেজের ফাংশন, আজ সব পেমেন্ট করতে হবে। তা আমি কি করে জানবো বলো? আলমারিতে টাকাটা দেখলাম, ভাবলাম টাকাটা বুঝি তোমার। ভাবলে না? কতগুলো টাকা আমি একসঙ্গে কোথায় পেলাম? খরচ করার আগে একবার জিজ্ঞেস করবে তো। টাকাগুলো কিসে খরচ করলে? সকাল বেলা বাবার কাছে গিয়ে একটা ফ্রিজ কেনার জন্য দিয়ে এসেছি। ফ্রিজ কেনার জন্য? তুমি এখনই যাও, তোমার বাবার কাছে টাকাটা ফেরত নিয়ে এসো। পাগল নাকি? বাবার কাছে কি এখন আর ফেরত চাওয়া যায়? আমার একটা সম্মান নেই? তোমার বাবার কাছে তোমার সম্মান বাঁচাতে গিয়ে হাজার হাজার ছাত্রছাত্রীর সামনে আমাকে চোর সাজাবে? হ্যাঁ, এখনো সময় আছে, টাকাটা জোগাড় করে দিয়ে দিলেই হয়। আচ্ছা, এটা কি 100 কি 200 টাকা যে কারো কাছে চাইবার পেয়ে যাবো? তুমি তুমি তোমার বাবার কাছে টাকাটা ফেরত নিয়ে এসো। এভাবে আমাকে ছোট করে দিও না প্লিজ। আমি পারবো না, বাড়িতে কাকা কাকিমা এসেছেন, আমি তাদের সামনে বাবাকে টাকাটা দিয়েছি। এখন চাইতে গেলে তোমার সম্মানটা কোথায় থাকে বলো তো? খেয়ে যাবেন না? অনেক রাত হয়ে গেছে, এবার যা, শুয়ে যা। তুই বাড়ি যা, আমি যাচ্ছি। কিন্তু এইভাবে চিন্তা করতে লাভ নেই। আচ্ছা, আমি যা বললাম তাই কর। কাল কলেজে গিয়ে বলবি যে তোর টাকাটা পকেট মার হয়ে গেছে। মিথ্যে কথা বলার অভ্যেস আমার নেই, কিন্তু প্লিজ আমাকে একটু একা থাকতে দে। লিভ মি অ্যালোন। ওকে, গুড নাইট। শুনুন, কাল সকালে গুলো বিক্রি করে কলেজে 5000 টাকা দিয়ে দিন। তুমি আমাকে আর ছোট করে না লক্ষ্মী, ওগুলো আমি নিতে পারবো না। এগুলো তো আপনাদেরই, আমার কাছে রেখেছিলাম শুধু। মোটেই আমার নয়, বাবা ওগুলো তোমাকে দিয়েছেন। আমার সবকিছুতেই তো আপনার অধিকার আছে। থাকতো যদি তোমাকে তোমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না করতাম। লোকে আমার ভীষণ কষ্ট হয় যখন থেকে ওরা উঠতে বসতে তোমাকে অপমান করছে, আর আমি একজন শিক্ষিত মানুষ হয়ে চুপ করে না। থাকার মধ্যে আছে তো ভবিষ্যতের সম্বলে সামান্য গয়নাটুকু, ওগুলো তুমি তুলে রাখো। আর অনেক রাত হয়েছে, তুমি ঘুমোতে যাও। আপনি সারা রাত টাকার চিন্তায় ছটফট করবেন, আর আমি এই গয়নাগুলো বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো। আমার ঘুম আসবে? এগুলো সাপের মতো আমার সারা অঙ্গের ছবল মারবে না? আপনি আমার সব, আপনার সুখই আমার সুখ, আপনার মুখের হাসি আমার অলংকার। আপনি যদি আজ আমাকে ফিরিয়ে দেন, কাল সকালে আমি এখান থেকে চলে যাব। আপনার দেওয়া সিঁদুর সিঁথিতে পড়ে আপনার ম্লান মুখ আমি আর দেখতে পাচ্ছি না। হাসি মুখ দেখবে, মেঘে ঢাকা আকাশে তুমি সূর্য খুঁজে বেড়াচ্ছ লক্ষ্মী। আপনি না করবেন না, এগুলো নিন, আমাকে অন্তত এটুকু সান্ত্বনা পেতে দিন। স্বামীর সেবায় আমি লাগতে পেরেছি, আপনার কিছুটা দুঃখের ভাগ নিতে পারলে আমার জীবন ধন্য হবে। শ্রীচরণেশু বাবা, আপনার চিঠি পেয়েছি। আপনার আশীর্বাদে আমরা ভালোই আছি। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি এত সুখ আমার কপালে আছে। আপনি ঠিকই লিখেছেন, আপনার ছেলের মতো স্বামী পাওয়া যে কোনো মেয়েরই ভাগ্যের ব্যাপার। উনি মানুষ নন, দেবতা। কি লিখেছে? লিখেছে না পড়ি। সব সময় আপনার কথা মনে পড়ে, চিন্তা হয় আপনার জন্য। শরীরের প্রতি যত্ন নেবেন, ডাক্তার কাকা যেভাবে চলতে বলবেন চলবেন। ওনার ভরসাতেই আমরা এত দূরে থেকেও একটু নিশ্চিন্তে আছি। আপনার ছেলের জন্য কোনো চিন্তা করবেন না, আমি বেঁচে থাকতে ওকে কোনো দুঃখ পেতে দেব না। আর কি আপনিও ডাক্তার কাকা আমার প্রণাম নেবেন। ইতি আপনার স্নেহধন্যা বৌমা। ডাক্তার, আমার বৌমা তোমারও খুব ভক্ত হয়ে উঠেছে। এরকম কি লিখেছে জানো? তোমার ভরসাতে নাকি আমাকে এখানে রেখে গেছে। ও শুধু তোমার বৌমা নয়, আমারও বৌমা। নিশ্চয়ই নিশ্চয়ই। না দেবো না, এক শর্তে দিতে পারি। কি শর্তে বলো? তুমি নিয়মিত তো ওষুধগুলো আমাকে খাওয়াবে না। ও তুমি ওষুধ খাবে না? না। খাবে না তো? না না, তোমার আসল দাওয়ায়ের ব্যবস্থা করছি। কি? কাল তুমি কলকাতা যাবো? হ্যাঁ। বৌমার কাছে সমস্যা নালিশ করবো। চোর খাচ্ছ না, পত্র খাচ্ছ না, গরম ডাক্তার দোহাই ওটি করো না। বৌমাকে কিছু বললে আমার কথা ভেবে কান্নাকাটি করে একসা করবে। এই নাও তুমি পড়ো। সুরজিৎ, আপনি? আমি তোমায় সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি। একজন প্রফেসর বললে তুমি এখানেই আছো। বসুন। ল্যাংচা আর সময় দেখলাম গরম গরম ভাজছে টাটকা ছানার। আমি তো জানি তুমি ল্যাংচা খেতে খুব ভালোবাসো, তাই ভাবলুম। আমি তো তোমার বাড়িটা ঠিক চিনি না, তাই কলেজে চলে এলাম। আমি কলকাতা আসছি শুনে দাদা বললেন যে যখন কলকাতায় যাচ্ছ তখন ওদের খরচা নিয়ে এসো। আমি অবশ্যই মমিতাকে বলে এসেছি আজই ফিরছি, কিন্তু বাবা সমস্ত দিন এদিক ওদিক ঘোরাফেরা করে ভীষণ ক্লান্ত হয়ে গেছি। বয়স হয়েছে তো, তাই ভাবছি আজকের রাতটা তোমাদের ওখানে থেকে তোমাদের সঙ্গে গল্প গুজব করে বৌমার হাতে রান্না খেয়ে কাল সকালে গাড়ি ধরে চলে যাও। হ্যাঁ, কি বলো? হ্যাঁ। তুমি বাড়ি ফিরবে কখন কাকাবাবু? আজ হলো কলেজের বাৎসরিক অনুষ্ঠান, মানে ফিরতে অনেক রাত হবে। ও বাৎসরিক অনুষ্ঠান, আচ্ছা, মানে গান বাজনা হবে। তুমি গান গাইবে কাকাবাবু? আপনাকে একটা কথা বলতে আমার খুব খারাপ লাগছে, মানে আপনাকে আমার বাড়ি নিয়ে যেতে একটু অসুবিধা আছে। কি বললে? আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে অসুবিধা আছে? ও না, আমাকে নিয়ে অসুবিধার মধ্যে তুমি কেন? না না, আচ্ছা চলি বাবা। হ্যাঁ, ভগবান তোমাদের মঙ্গল করুন। আসি। ল্যাংচারা নিতে তোমার নিশ্চয়ই আপত্তি নেই? না না, তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে নিও না। কোথাও কোথাও রাস্তায় যাসবে না। কাল থেকে আমি আর ঠাকুরের কাছে তোমার মতো একটি ছেলে চাই বলে প্রার্থনা করব না। আমার আগেই বোঝা উচিত ছিল রামচন্দ্র শুধু দশরথের ঘরেই জন্ম। কাকাবাবু কাকাবাবু বলছিলাম কি, যা ঘটলো তার বাবাকে জানাবেন না। দুঃখ ভাবে এই তো বাবার মনে দুঃখ দিতে খুব বুকে বাজে, তাই না? শোনো সুরজিৎ, মনুদা যেমন তোমার বাবা, তেমনি মনুদা আমারও পেশেন্ট। সেদিক থেকে তারপরে তোমার যখন একটা কর্তব্য আছে, ডাক্তার হিসেবে আমারও তার প্রতি একটা কর্তব্য আছে। ইলিয়াস ফেরত একজন ডাক্তার হিসেবে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমার মতো একজন প্রফেসরের কাছে নিশ্চয়ই আমায় শিখতে হবে না কাকে কখন কিভাবে কথা বলতে হবে। अरे एसो 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 ভেতরে এসো। আমি ভাবলাম রাত অনেক হয়েছে তুমি বোধহয় শুয়ে পড়েছো, তাই বারান্দার দিকে আর তাকাইনি। বাহ, তুমি বললে কলকাতা যাচ্ছি আজকেই ফিরবে, আর আমি ছেলে বউয়ের খবর না নিয়ে শুয়ে পড়বো? হ্যাঁ, তুমি ভাবলে কি করে? তোমার আসার পথে আমি হাঁ করে বসে রয়েছি, কখন গাড়ির শব্দ হয় আমি শুনছি। বসো 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 বসো, আমি একবারে কান খাড়া করে রয়েছি। হ্যাঁ বলো, ছেলে বউয়ের সঙ্গে দেখা হলো? হ্যাঁ। আচ্ছা তাই, কি কথা হলো? তুমি আমাকে প্রথম থেকে বলো, কোনো কিছু বাদ দিও না, মানে গুছিয়ে বলো। প্রথমে তো কলেজে দেখা হলো জানো, সুরজিৎ ছুটে এসে প্রণাম করলে, বলে কাকাবু বাড়ি চলুন। সে কি তোমার কলেজ? তা বলে কলেজ তো রোজই আছে, আপনাকে তো রোজ পাচ্ছি না। রোজ পাচ্ছে না? সুরজিৎ তোমাকে ভালোবাসে, ছেলেবেলায় তোমার কলিপিতে কত চড়তো, সে কি আর এসব ভুলতে পারে? না ভুলেনি, আজ তো তার প্রমাণ আমি হাতে নাতে পেলুম। তারপর তারপর কি হলো বলো? বাড়ি গেলে? হ্যাঁ, মানে না গেলে কি ছাড়তো? জানো আমাকে দেখে না বৌমা একেবারে অবাক। সঙ্গে সঙ্গে সুরজিৎকে বাজারে পাঠিয়ে দিলে, বুঝেছো, বাজারে পাঠিয়ে দিলে। আমাকে বলে যে কাকাবাবু আপনাকে কিন্তু আর রাতটা এখানে থেকে যেতে হবে। কেমন খাওয়ালে বলো? বৌমার হাতের রান্না কিরকম? অমৃত জানো ভাই, অমৃত। এত বড় একটা মাছের মুড়ো নিয়ে এসে আমাকে বললে কাকাবাবু এটা কিন্তু আপনাকে খেতে হবে। আচ্ছা আচ্ছা, এই বুড়ো বয়সে এত বড় একটা মাছের মুড়ো আমি চিবোতে পারি? জবরদস্তি করছে, জোর করে বলছে না আপনাকে খেতেই হবে। কি আদর, কি যত্ন, আমি জীবনেও ভুলবো না ভাই। হ্যালো, সুরজিৎ কলেজ থেকে ফিরেছে? এত তাড়াতাড়ি তো ফেরেন না। হ্যাঁ, ও বাপের বাড়িতে গেছে। কেউ নেই? তুমি তো আছো। এক কাপ চা করে দাও তো, বেশ কড়া করে। হ্যাঁ, আপনার চা। দাঁড়াও না, মাথাটা ভীষণ ধরেছে, কিছু মনে যদি না করো মাথাটা একটু টিপে টুপে দেবে? না না, এমনিতে আমি খাটাবো না, কাউকে আমি এমনিতে খাটাই না, এর জন্য তুমি পারিশ্রমিক পাবে। শাড়িটা ছাড়ুন, আসছি। দ্যাটস লাইক এ গুড গার্ল। হ্যাঁ, বেশি দেরি করো না জানো, দেরি হলে আবার আমার মাথার ব্যথাটা ক্রমশ নিচের দিকে নামতে থাকে। ট্যাবলেট দুটো রেখে গেলাম, জলও রইল, খেয়ে নেবেন, মাথা ধরা কমে যাবে। তুমি বলছো? আর হ্যাঁ, আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, যাবার সময় একটা টাকা টেবিলের উপর রেখে যাবেন, ট্যাবলেটের দাম। তুই কতক্ষণ? অনেকক্ষণ। তুই নেই, মৌ নেই, তাই শুয়ে আছি। ট্যাবলেট ট্যাবলেট কর। আর বলিস না, মাথাটা একটু ধরেছিল, তা লক্ষ্মীকে বললাম মাথাটা একটু টিপে দিতে, ট্যাবলেট দিয়ে গেল। আজকাল ওই ট্যাবলেট ফ্যাবলেটে মাথা ধরা ছাড়ে না, বুঝলি? একটা নরম হাত মোলায়েম করে মাথায় হাত বুলিয়ে দেবে। হ্যাঁ বস। के अरे तू केमन आछो बाबा? ভালো আছি। কি ব্যাপার তোর তো আর 3 মাস জেল খাটবার কথা, এত তাড়াতাড়ি ছাড়া পেলি? হ্যাঁ, গুড বয়, গুড কন্ডাক্ট, এভরিথিং গুড। তাই ওরা 3 মাস আগেই ছেড়ে দিয়েছে। গুড বয়, গুড কন্ডাক্ট, এভরিথিং গুড। তাই ওরা তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। আমার তো সর্বনাশ হলো। কেন? আরো 3 মাস শান্তিতে থাকতে পারতাম এই আর কি। বলো তো পেটো ছেড়ে আবার ঢুকে যায়? ইয়ার কি মারতে হবে না, যাও চান করে খেয়ে নিয়ে যাও। ও হ্যাঁ, জেলে বসে দাদার বিয়ের চিঠি পেয়েছি, আসবো বলে বাবা সব ঠিক, কিন্তু জেলা সালা। ওদি কোথায়? ঘরে। আরামজাদা। আরামজাদা কেন? আজকাল দাদা থাকবে কলকাতা আর বৌদি এখানে থাকবে। তা তো বটে। ঠিক আছে কালকে সকালে একেবারে ফার্স্ট ট্রেন ধরে কলকাতা চলে যাব। আর তাছাড়া কালকে রোববার দাদার কলেজ ছুটি। ফার্স্ট ট্রেন ধরে যাবে? হ্যাঁ। দেখি এই লাগছে লাগুক। শোনো, ওই ফার্স্ট ট্রেনই ধরো আর লাস্ট ট্রেনই ধরো, আমার সঙ্গে দেখা করে যাবে, কিছু জিনিসপত্র দিয়ে দেবো, গিয়ে বৌদিকে দেবে। ওকে ফাদার, যাও। काके चाई? जोधी बोली তোমাকে খুব ভয় পেয়ে গেছো তো? আরে ভয় নেই, আমি তোমার খুব আপনজন। তোমার কর্তার নাম সুরজিৎ আর এই অধমের নাম অরিজিৎ, তোমার একমাত্র ঠাকুরপো। ও এতদিন জেলে ছিলাম বলে তুমি আমার প্রণাম নেবে না? আপনার প্রণাম নেওয়ার অধিকার আমার নেই, আমি আপনার বৌদি নই। বৌদি ন? তাহলে কে তুমি? আমি বাড়িতে কাজ করি। কাজ করো? কি আশ্চর্য! সেই এক মুখ। কোন মুখ? জেল থেকে ছাড়া পাওয়ার আগের দিন রাত্রে স্বপ্ন দেখলাম দাদার বিয়ে হচ্ছে। সেই স্বপ্ন দেখার বৌদির সঙ্গে তোমার চেহারার কি আশ্চর্য মেয়ে! সেই চোখ, সেই নাক। ঠিক আছে, বৌদি না হোক দিদি তো হতে পারো। আর দিদিকে তো ছোট ভাই প্রণাম করতেই পারে। দাদা বৌদিকে দেখছি না, ওরা কি বাড়িতে নেই? বৌদি আপনার দাদাকে নিয়ে তার বাপের বাড়িতে গেছে। ও মুশকিল হলো। চলুন বসবেন, চলুন। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু কিন্তু আমার যে ভীষণ খিদে পেয়েছে। বেশ তো, চলুন আপনাকে খেতে দিচ্ছি। না থাক। কেন? এই যে বললেন খিদে পেয়েছে। হ্যাঁ তা তো পেয়েছে, কিন্তু আমার একটা বদ অভ্যেস আছে, যে আমাকে পরপর ভাবে তার হাতে আমি খাই না। আমি চলি। না না, পর ভাববো কেন? শুনুন। পরই তো ভাবছো, তখন থেকে আপনি আপনি করছো। বললাম না তুমি আমার দিদি। এসো। একটা কাজ করো না দিদি, তুমিও খেয়ে নাও। তুমি খাও, আমি খাচ্ছি। না আমি একা খাবো, তুমি দাঁড়িয়ে থাকবে। যাও না, নিয়ে এসো না। ঠিক আছে তুমি খাও না, আমি পরে খাবো। না তুমি না খেলে আমিও খাবো না। কি হলো? যাও। শোনো শোনো, যেও না। কি হলো, খেলে না? তুমি মিছে মিছে আমার জন্য চিন্তা করছো। মেয়েদের একদিন না খেলে কিচ্ছু হয় না। আমারও কিছু হয় না। যখন জেলে ছিলাম মাঝে মাঝে এমন খাবার দিত, ও বহুদিন না খেয়ে থেকেছি। লক্ষ্মী ভাইটি আমার কথা শোনো, খেয়ে নাও। খেতে পারি যদি তুমি আমার সঙ্গে বসে ভাগাভাগি করে খাও। বেশ তো, এসো। এই তো আমার দিদির মতন কথা। এই শোনো, তুমি একটু মার সঙ্গে বসে গল্প করো, আমি সুশোভনকে নিয়ে নিমাকে তো ঘুরে আসি। হুম, এসো সুশোভন। হ্যাঁ আসছি। কিছু যদি মনে না করো, তোমায় একটা কথা বলবো বাবা। না না, মনে করবো কেন, বলুন না। এই সুশোভন ছেলেটিকে আমার ভালো লাগে না। বাবার ব্যবসা আছে, কোথায় বাবাকে সাহায্য করবে তা নয়, দিন রাত। ওকে তুমি অত প্রশ্রয় দিও না, ও আমার ছেলেবেলার বন্ধু। बंधु आछे बंधु था किन्तु सब समय तुम्हादेर बाड़ी पड़े थाकबे केन? तुम्हादेर दुजोनेर चरित्र एकेबारे आलादा। ओ जा स्वाधीन चेता मेये तुम्हें भालो मानुष पे जंत्रणा ना दे। सबई आमार कपाल भाई। एक बार तुम्हार स्वामीर खोज करले ना? की हबे? हाराबार भाग्य निये आमी जन्मेछि। एबार आमी एसे गेछि आर तुमी किच्छु हाराबे ना, शुधु पाबे। हाँ दीदी, आमार मन बोलछे एकदिन ना एकदिन तुमी तुम्हार स्वामीके फिरे पाबे। धरो এই শাড়িগুলো, ধরো। এগুলো কার শাড়ি? বৌদির। বাবা মেলা থেকে কিনে তার বৌমার জন্য কিনে পাঠিয়েছেন। তোমার বৌদির শাড়ি আমি নেব কেন? আরে থামো তো, বৌদি তো জানতে যাচ্ছে না যে বাবা কত শাড়ি পাঠিয়েছেন। না ভাই, এই হয় না। হ্যাঁ খুব হয়। তাছাড়া বাবা যদি জানতেন যে বাড়িতে তোমার মতন একটা মিষ্টি দিদি আছে তাহলে তোমার জন্য একটা শাড়ি পাঠাতেন। নাও নাও, ধরো ধরো। কিন্তু ওই তোমার দাদা বৌদি এলেন। হ্যাঁ দাঁড়াও, আমি দরজাটা খুলে দিচ্ছি। তুমি ততক্ষণ এই শাড়ি দুটোকে লুকিয়ে রাখো। আমি তুই কখন এলি? কিছুক্ষণ আগে। তোর বৌদি? হ্যাঁ। বাবার বৌমা? জেল থেকে কবে ছাড়া পেলে? কাল। এবার থেকে একটু ভদ্রভাবে থেকো, বুঝলে? বাবা দাদার মুখে আর চুনকালি মাখিও না। দাদা তো অলরেডি চুনকালি মেখে বসেই আছে। আমি আর নতুন করে কি মাখাবো? এ কথার মানে? স্বামী তো প্রফেসর। মানেটা এক ফাঁকে ওর কাছ থেকে জিজ্ঞেস করে নিও। অরিজিৎ, বাবা আসার সময় এই অ্যাটাচিটা দিয়ে বলেছেন তোমাকে দিতে। কি আছে এতে? জানি না, দেখে নাও। এই শাড়ি? আচ্ছা, তোমার বাবা কি আমাকে ভিখিরির মেয়েটি মনে করেন? কোন লজ্জায় উনি আমাকে এই শাড়ি পাঠান? আমাদের বাড়ির কাজের লোকেরাও এর থেকে দামি শাড়ি পরে। এটা কি? পরম কল্যাণী আসু বৌমা, চারখানি শাড়ি পাঠালাম। আমি নিজের হাতে তোমার জন্য মেলা হইতে কিনে আনিয়াছি, আশা করি পছন্দ হইবে। ইতি তোমার বাবা। লায়ার, মিথ্যাবাদী! দুখানা শাড়ি পাঠিয়ে লিখেছে চারখানা শাড়ি পাঠালাম। দিদি, ওনার বাবা ঠিকই লিখেছেন। উনি আপনার জন্য চারটে শাড়ি পাঠিয়েছেন। অরিজিৎ যখন খাচ্ছিল আমি তখন অ্যাটাচি খুলে শাড়িগুলো দেখছিলাম। এমন সময় আপনারা চলে এলেন। ও তাড়াহুড়োতে শাড়িগুলো ফেলে রেখে এসেছিল। ও ফেলে এসেছিল না তুমি সরিয়ে রেখেছিলেন? অ্যাটাচিতে যে একটা চিঠি আছে সেটা বোধহয় দেখতে পাওনি। শাড়িগুলো চুরি না করলেও পারতে। এগুলো দেখে তোমার বোঝা উচিত ছিল যে এই শাড়ি আমি পরি না, তোমাকেই দিয়ে দিতাম। নাও নাও, তুমি এই শাড়িগুলো নিয়ে যাও। বৌদি, आमार सामने बाबा के एइभावे अपमानटा ना करले कि हतो ना? आमी तो कालकेई चले जेताम। चले जावार पर ना हय कापड़गुलोके पुड़िये फेलते बाबा तो देखते आसतो ना। आमी देखे देखे कथा बोलते पारी ना। आमिओ पारी ना। शोन दादा, रोज सकाले उठे पिता स्वर्ग पिता धर्म बोले चित्कार करे गला फाटाले बाबा के भक्ति श्रद्धा करा हय। ताके कि अपमान करले प्रतिबाद करते हैं, तार बिरुद्धे रुखे दाड़ाते हैं। से चाई होक आमी तो तोर मतन पितृभक्त नई, तबे आमार स्त्री यदि आमार सामने बाबा के एइभावे अपमान करत ताहले ताके छुरी मारार अपराधे हयतो आमाके द्वितीयबार जेले जेते हतो। दीदी जख बुझते शिखिनी तक मा के हारिए भेवेल बौदी एले से अभाव पूरण हो जाए। मार काछ थेके जा पाइनी बौदिर काछ थेके सेई स्नेह भालोबासा आमी आदाय करे नेब। मन होच्छे एर थेके जोदि जेलेई थाकताम भालो हतो। तुमी जेले गेले केन? गेलाम केन? भालोबेसे। बाकी कथा थक बाकी आज जाई कलके आबार देखा होबे एखाने। हरिहर जी ওই মনোজিৎ মাস্টারের বকাটে ছেলেটার সঙ্গে কি রিংকু এখনো মেলামেশা করছে? করছে হুজুর, তার বেশি দিন করতে পারবে না। যাখানা মতলব আমি তাওড়েছি ছেলের বাপি ছেলেকে থামাবে, আর রিংকু মামা টেটটিও পাবে না। আপনার এক ঢিলে দুই পাখি। কি মতলব? কি কি বললেন? আমার ছেলে টাকার লোভে আপনার মেয়ের সঙ্গে মেলামেশা করছে? তাছাড়া আর কি। আজ যাই হোক, একটা স্কুল মাস্টারের বকাটে ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। টাকার লোভেই তো জেনে শুনে আপনার ছেলেকে আমার মেয়ের সঙ্গে মিশতে দিয়েছেন। আমি টাকার লোভে? 100 বার। টাকার দরকার হলে আমার বাড়ি যাবেন, 2-5 হাজার এমনি দিয়ে দেবো, কিন্তু শয়তানি করে আমার মাথা হেট করবেন না। শুনুন, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আমি যখন জানলাম তখন অরিজিৎ আর কোনোদিন আপনাকে বিব্রত করবে না। খুশি হলাম। তারপর আমার বাড়িতে এসে ভিক্ষের টাকাটাও নিয়ে যাবেন। কোথায় যাচ্ছ? এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। এতদিন জানতাম একটা গুন্ডাকে আমি খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, আজকে জানলাম শুধু গুন্ডাই নয়, একটা লম্পট। বাবা, চুপ করো। রমেন বাবুর মেয়ে রিঙ্কুর সঙ্গে তোর কি সম্পর্ক? টাকা? খুব টাকা চিনেছো না? আমার ছেলে হয়ে টাকার লোভে তুমি বড় লোকের মেয়ের সঙ্গে মেলামেশা করছো। মিথ্যে কথা। কে বললে মিথ্যে কথা? তার মানে তুমি অন্যায় করনি? না, বরং টাকা ওরাই দিতে চাইছিল, আমি ফেরত দিয়ে দিয়েছি। যে মানুষটা কোনোদিন কারো কাছে একটা পয়সা হাত পেতে নেয়নি, আজ তাকে বলে গেল বাড়ি গিয়ে ভিক্ষে নিয়ে আসতে। তোমার জন্য আমাকে আর কত অপমান সহ্য করতে হবে? पैसा लाए हो? है। कितना है? राबा 10 आगाम 5 बाबा। खेल शेष होले बाकीटा। तोर बाबू कोथाय? अरे আমার বাবাকে টাকার গরম। আরে বাবা, ঠিক আছে সেটি কাজ চালা তো সেটিকে। আরে ও সেটি কি দোস সুদ্দাকে চমকাচ্ছ কেন? হিসাব আমার সাথে করো। रामू गालू के छड़ी रे, छड़ी रे, छड़ी रे। शाला बोले, शाला बका। अरे रे आमोगी के क्या? हाँ, हाँ, शाही। आशुन तालगो, आशुन। उजुल, कोई छोड़ा का? ये बाबा इस्ता, आवाज़ ताकाबुर्ती बैग चेंटे करे, पाला चिलू उजुल। रामू होके बाधा देते के ले। लाठी मेरे और माता भेज दीजिए मुझे। हिसाब मिथ्या को था मुझे, हिसाब मिथ्या को था। सिपाही, हैंडकप लगाओ। रिंकू, रिंकू विश्वास करो, ना रिंकू, ये समस्त काज हमें कोड़े दे रिंकू, ये रा शोध जंत्र को हमके पुलिस के रात धोरी दिशा दिशा। शोधा रिंकू माँ, एक दम विश्वास करो ना इधर दादा कुंडा। चल, चल, रिंकू, रिंकू विश्वास करो ऐसा मिथ्या होता रिंकू, तुम्हार ভালোবাসা দিব্যি খেয়ে বলছি रिंकू। দাদা প্রচুর টাকা খরচা করার পরেও আমাকে জেলের হাত থেকে বাঁচাতে পারলেন না। মেয়েটার খবর কি? জানি না। এতদিন জেলে ছিলাম, একবারও দেখা পর্যন্ত করতে গেল না। আসল কথা কি জানো? কারো ভালোবাসা পাওয়ার মতন ভাগ্য নিয়ে আমি জন্মাইনি। ওই দাদাই যা। তোমার দাদা মানুষটা সত্যি খুব ভালো। ভালো না ছাই, একটা গুন্ডা। তুমি জানো না সুশোভন, কাজের মেয়ে লক্ষ্মীর সামনে আমাকে যা নয় তাই বললো। আমি তো গর্ববোধ করি আমার ভাইয়ের জন্য, তার সাহস, তার শিশুর মতো সরলতার জন্য। কেমন সরল তা বুঝেছি। এসে গিয়ে ঢুকেছি লক্ষ্মীর ঘরে। যাকে কত বাড়ি লাভ নিয়ে অনেক রাত হয়েছে, খেতে চলো। বললাম তো, তোমার ওই গুণধর ভাই এ বাড়ি থেকে না গেলে আমি জল স্পর্শ করব না। সত্যি তো, লক্ষ্মীর সামনে মুখ অপমান করলো, তোর প্রতিবাদ করা উচিত ছিল। প্রতিবাদ করতে আমি ভুলে গেছি সুশোভন, নইলে প্রথমে প্রতিবাদ করা উচিত ছিল তোর অশোভন আচরণের জন্য, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অকারণে নাক গলানোর জন্য। দিদিটাকে দেখে খুব কষ্ট হয়। এরকম বউকে ফেলে স্বামীটা পালালো। আমি যদি ওর স্বামীকে একবার হাতের কাছে পাই, তাহলে পায়ের থেকে চটি খুলে ওকে মারবো। একটা লম্পট, চরিত্রহীন, বদমাইশ, জানোয়ার। অরিজিৎ, এ তুমি কাকে কি বলছো? তুমি আমার স্বামীকে জানো না, তাই তুমি এ কথা বলছো। ছোটবেলা থেকে শিবের মাথায় জল ঢেলেছি, শিবের মতো বর পাবো বলে ভাবিনি। শিব ঠাকুর নিজে এসে আমার কাছে ধরা দেবেন। রক্ত মাংসে গড়া মানুষ হয়ে কি করে শিব ঠাকুরকে বেঁধে রাখবো বলো? তাই তুমি চলে গেলেন। শুধু ফুলশয্যার রাতে ওর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। ওই একটা রাতের স্মৃতি বুকে নিয়ে আমি সারাটা জীবন বেঁচে থাকবো অরিজিৎ। দিদি, আমি আমি না বুঝে তোমাকে আঘাত দিয়ে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। দাদাও তোমাকে খুব পছন্দ করেন। তোমাকে আঘাত দিয়েছি বলে দাদাও না খেয়ে উঠে গেলেন। কি কথা বলছো না যে? তুমি এখন আমার উপর রাগ করে আছো? চলো, তোমার শোয়ার ব্যবস্থা করে দিই। ও, তার মানে তুমি ঘর থেকে তাড়িয়ে দিতে চাইছো? আসল কথা, তুমি আমাকে এখনো ক্ষমা করতে পারোনি। না না। তাহলে বলো, আমি তোমাকে একটা উপহার দেব, তুমি সেটা নেবে? হঠাৎ উপহার? জেল থেকে বেরোবার সময় কিছু টাকা পেয়েছিলাম, भेबेछिलाम बौदी के किछु किने देबो ता बौदी के दिले ना केन बाबार देवा उपहार जेइभाबे छुड़े फेले दिते पारे जाके सेसब कथा बोलो तुमि कि चाओ कि आर चाइबो बोलो तुम्हार दादा बौदी तो आमार कोनो अभाव राखेननि ना तबु तुम्हाय किछु एकटा नितेई होबे बोलो तुम्हार कि चाइ जेटा तुम्हार सबथेके पछन्द सबचेये बेशी प्रयोजन सेइटाई आमि तुम्हाय देब बोललाम तो आमार किच्छु चाइ ना ठीक आछे मुखे बोलते ना पारो एक मिनिट ए डायरीते लिखे दाओ धरो तुमि ना एकटा पागल बोलछि किच्छु चाइ ना कथा बाड़ियो ना तो लेखो ना बस शुद्ध एक सिंदुरेर कौटो तुमी बोलले ना जा आमार सबथेके बेशी पछन्देर जिनिस जा सबचेये प्रयोजने लागे ताई चेये निते एकटा मेयेर जीवने सिंदुरेर थेके बेशी पछन्देर जिनिस आर कि आछे बोलो तोमादेर दुजोनकार मধ্যে কত তফাত तुम्हार स्वामी तुम्हार काछे नहीं तबु तुमी तार मंगल कामनार जोन्नो माथाय सिंदूर दिच्छो आर जार स्वामी तार काछे सेई बौदिर सिंदूरे सिंदूर नेई आरे ए कि करछो छोटबेलाय माके हारियेछि मायेर पा कोनोदिन स्पर्श करते पारिनि तोमार चोखे देखेछि जे मायेर स्नेह छाया तोमार चोखे देखेछि जे मायेर स्नेह छाया एमन मधुर भालोबासा कोथाओ पाबो ना माके आमार मने पड़े ना तुमी आमार मा तोमार चोखे देखेछि जे मायेर स्नेह छाया बुझे आज सैच कत नीरव जंत्रणा तोमार चोखे देखेछि जे मायेर स्नेह छाया मायर छवि एके आमी तोमाय देखे देखे जाई मायर छवि एके तुमी जेनो मोर चिरदिनेर दुखी निशे मा तोमार चोखे देखेछि जे मायेर स्नेह छाया সবার সুখে সুখী তুমি সবার দুঃখে দুঃখী তুমি সবার সুখে সুখী তোমার বুক ভরা এই মমতারি নেই যে তুলনা তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না মাকে আমার মনে পড়ে না তুমি আমার মা তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। তুমি আমায় কার সঙ্গে তুলনা করছো অরিজিৎ? কোথায় তোমার মা আর কোথায় আমি? ঠিকই তো বলেছি, দিদিও তো মায়েরই মতন। এই যে সতী লক্ষ্মী, সেদিন একটু মাথাটা টিপে দিতে বলেছিলাম বলে তোমার সতীত্বে বেঁধেছিল সুন্দরী, কিন্তু এখন দেখছি একটা বাচ্চা ছেলেকে অন্ধকারে পেয়ে ভালোই তো মাথা চিপিয়ে খাচ্ছ। হ্যাঁ সুষমন্দা, তুমি আমার দাদার বন্ধু, তোমার কাছ থেকে এই ধরনের কথা আমি আশা করিনি। তোমার দাদার বন্ধু হয়ে তারই বাড়ির ঝিয়ের কাছ থেকে আমিও সেদিন এই ধরনের ব্যবহার আশা করিনি। তুমি যাকে ঝি বলছো তাকে আমি দিদি বলে ডেকেছি, আর আমার সামনে দিদিকে অসম্মান করো না। যাও এসো দিদি। কেন, আমি না গেলে বুঝি তোমার দিদির কোলে চড়তে অসুবিধে হবে? কি বললে? এত বড় সাহস ওর, দিদিকে অসম্মান করে। ওর মাথা টিপে দেয়নি বলে দিদি অসুস্থ হয়ে গেল। কি হলো, তুমি চুপ কেন? তোমার বন্ধুকে মারলো আর তুমি তোমার এই গুন্ডা ভাইটাকে কিছু বলবে না? হ্যাঁ বলবো, এতক্ষণ চুপ ছিলাম এবার বলবো। সুশোভন আমাদের বন্ধু বলে এতদিন যে কাজ আমি করতে পারিনি, যেটা অনেক আগেই আমার করা উচিত ছিল, আজও সেটা করেছে। আমি খুব খুশি হয়েছে। যা সুশোভন, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। আমি চাই না ভবিষ্যতে তুই এই বাড়িতে আসিস। তুমি ওকে বাড়িতে আসতে না বলার কে? বাড়িটা আমার, আমি চাই না ও আসে। থামো, আর তুমি ঝিয়ের পক্ষ নিয়ে তোমার বন্ধুকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো, এরপর তো কোনদিন আমাকেও বলবে বাড়ি থেকে বেরিয়ে যেতে। বুঝতে পেরেছি, দেখে খুশি হলাম। এবার থেকে সেইভাবেই চলে, যাতে তোমাকে বাধ্য হয়ে কথা বলতে না হয়। কি বললে? শোনো, তোমার সুবিধের জন্য তোমার কথা মতো লক্ষ্মীকে আমি গ্রাম থেকে এনেছিলাম। আসার সময় ওকে কথা দিয়েছিলাম ওর মান সম্মান রক্ষার দায়িত্ব আমার। ও তা এত দায়িত্ব যখন নিয়েছে তখন আর বাকিটুকু বাদ থাকে কেন? ওর স্বামী পালিয়েছে, পথটা তো পরিষ্কার, বাকি দায়িত্বটুকু নিয়ে নাও। হ্যাঁ, প্রয়োজন হলে তাই নিতে হবে। কি? ও চলো চলো সুশোভন, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। থাকুক ওর ঝিকে নিয়ে। দিদি দিদি দিদি, তুমি কেন যাবে দিদি? তুমি যেও না। নেকা গন্ডগোল পাকি দিয়ে এখন নিজের সংসারটা তো ভেঙেছই, আমার তো হাত ছাড়ো না। দিদি তুমি তোমার সংসার ফেলে যাবে কেন দিদি? তুমি যেও না। বেশ, আমি থাকতে পারি যদি তুমি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাও। বেশ, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। না লক্ষ্মী, তুমি যাবে না। কেন যাবে? কি অন্যায় করেছো তুমি? কেন তুমি অপবাদের বোঝা নিজের মাথায় নিয়ে যাবে? যেতে যদি হয় কদিন পরে যাও, এই মুহূর্তে তোমাকে আমি যেতে দেবো না। এতে যদি ও চলে যায় যাক। কি অরিজিৎ, সুশোভন তো চরিত্রহীন, কিন্তু তোমার দাদা যে ঝিয়ের প্রেমে পড়ে বউকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তাকে কিছু বলবে না? হ্যাঁ বলবো। रागेर माथाय भूल बुझे अनेक कथा बोलेछिलाम आमाके तुई क्षमा करते दादा। आय आय বাহ चलो शोभन ए बाड़ीते मानुष बास करे ना चलो दीदी दीदी ये होते पारे ना ये होते पारे ना। ये आपने की कोलेन ठीक ही कोलेस की बोलছিস তুই ঠিকই বলছি দাদা তোমাকে ভক্তি করত শ্রদ্ধা করত তোমার তোমার অনুমতি ছাড়া একটা কাজও করত না আর তুমি তুমি তার উপযুক্ত প্রতিদানই দিয়েছো একটা খারাপ মেয়ের সঙ্গে তুমি বৌমার নামে যদি আর একটা নোংরা কথা বলিস তোকে খুন করে ফেলবো। হ্যাঁ তাই করো তাহলে ভবিষ্যৎ আমাকে আর দেখতে হবে না তোমার বৌমা তোমাকে কিভাবে অপমান করছে। কি বৌমা আমাকে অপমান করেছে বুড়ো বয়সে ধুকতে ধুকতে গিয়ে মেলার থেকে চারটে শাড়ি কিনে আনলে না তোমার তোমার বৌমার জন্য। হ্যাঁ তোমার বৌমা সেই শাড়িগুলোকে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বলে কিনা বলে কিনা তার বাড়ির ছিঁড়াভিড় থেকে দামি শাড়ি পরে। বৌমা আমার দেওয়া শাড়িগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। না 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 আমি বিশ্বাস করি না তুই মিথ্যে কথা বলছিস। তোমায় মিথ্যে বলে আমার কি লাভ বাবা। তাহলে তাহলে বৌমা চিঠিতে সব মিথ্যে কথা লিখেছে ও যে আমায় লিখেছে যে তোমার কথা আমার সবসময় মনে পড়ে বাবা। হ্যাঁ আমার দেখাচ্ছি তোকে এই দেখ এই দেখ এই দেখ পর 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 মন দিয়ে পর। नीचे पड़े देख अभी की एत बड़ भूल करलाम ना बाबा भूल तुमी करनी ভুলটা কোথায় ভুলটা কোথায় করেছি আমি। আমি আসছি। কোথায় যাচ্ছিস? কলকাতায়। দেখি তুই অরিজিৎ দেখি তুমি সত্যি করে বলো তুমি কে। हठात् प्रश्न बोलो तुम्हार तुम्हार आसल परिचयटा कि आमार आसल परिचय आमी लक्ष्मी ए बाड़ीते काज करी। मिथ्ये कथा तुमी हिंदू घरेर स्त्री शिथिर सिदूर स्पर्श करे बोलो तुमी के। आमी आमार सिदूर स्पर्श करे बोलछि जीवने जत दुःखई आसुक काउके कोनोदिन बोलबो ना आपनि एकदिन अग्नि साक्षी करे आमाय बिये करेछिलेन। चुप केन बोलो बोलो तुमी के। आमी बोलछि कल रात्रे खाबार तुले बोलछिलेन ना और स्वामी के जो पास शोशुर जामायर पेছনে गोंडा लागिয়েছো। হ্যাঁ লাগিয়েছি tit for tat गुंडा भाई के दिए सुशोभन के मार खाते पारे आमार आमार मेये के अपमान करते पारे आमियो पारी गुंडा ले लिए ताकाई मो तोरा ना ভালোবেসে বিয়ে করেছিস তুইও কি চাস ও কি বলবে ওর বুদ্ধি দৌড় কতখানি দেখলা না দেখে শুনে আমাদের চরিত্রহীনকে বিয়ে করলো যে কিনা একটা বাড়ি ঝিকে নিয়ে ওকে মারধর করে কি তুমি এর কিছু সুরাহা করতে পারবে বাড়ি কিনা দেখো না কাল আমার ভারতে গুন্ডারা ওকে কলেজ থেকে বের হওয়ার সময় ধরবে ওকে জায়গায় আটক করে রাখবে সেই ফাঁকে আমি মৌকে নিয়ে ওদের বাড়িতে যাব কাজের মেয়েটাকে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেব আমার কথা শোনো পাপ হয়ে নিজের মেয়ের এত বড় সর্বনাশ তুমি করো না ভারতে গুন্ডাদের ওদের দয়া মায়া বলতে কিছু আছে ওরা কি করতে কি করে ফেলবে শেষকালে সুরজিতের যদি একটা কিছু হয়ে যায় ওই যা যাবে একটা সুরজিৎ যাবে হাজারটা সুরজিৎ আসবে এটা তুই কি করেছিস দাদা সত্যি কথা বললে বাবা মারা যেত এই তো বাবার বয়স হয়েছে কতদিন মা বাঁচবেন বাবাকে বাঁচাতে গিয়ে তুই চুপ কর বাবা আমাদের জন্য যা করেছে তা জানলে তোর মুখ দিয়ে কথা বের হতো না ছোটবেলা মা হারাবার পর যে মানুষটা নিজের জীবনের সব সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে মায়ের অভাব একদিনের জন্য বুঝতে থাকে তার কিছু ক্ষতি হলে তোর হয়তো কিছু হতো না কিন্তু আমার তাই বলে তুই একে যন্ত্রণা দিবি যন্ত্রণা যন্ত্রণা কি শুধু ওকেই দিয়েছি নিজে পাইনি মৌমিতা আমার মুখের সামনে দাঁড়িয়ে আমার বাবাকে অপমান করেছে ওর মুখের দিকে তাকিয়ে আমি চুপ করে থেকেছি এটা যন্ত্রণা নয় সুশোভন আমার সামনে দাঁড়িয়ে একে অপমান করেছে আমি প্রতিবাদ করতে পারিনি এটা যন্ত্রণা নয় তুই আমার ছোট ভাই হয়ে আমার দিকে আঙুল তুলে কথা বলেছিস আমি চুপ করে থেকেছি এটা যন্ত্রণা নয় একটা পুরুষ মানুষের কাছে এর চেয়ে বেশি যন্ত্রণা আর কি হতে পারে কিন্তু দাদা এই সত্যটাকে তুই বাবার কাছে কদিন লুকিয়ে রাখবি আজ হোক কাল হোক বাবা ঠিকই জানতে পারবেন তখন কি তুই বাবাকে বাঁচাতে পারবি না ডাক্তার আমার যেন কিরকম সন্দেহ হচ্ছে দেখো দাদা বৌদির কাছে দু চার দিন কলকাতা থাকবে বলে অরিজিৎ গেল তারপর একদিন বাদে ফিরে এলো আবার হুট করে চলে গেল নিশ্চয়ই ওখানে একটা কিছু গোলমাল হয়েছে আচ্ছা ডাক্তার তুমি যখন গিয়েছিলে বৌমা তো তোমার আদর যত্ন করে খাইয়েছিল তাহলে অরিজিৎ এসে বলছে কেন যে বৌমা পাল্টে গেছে ডাক্তার তুমি আমাকে উত্তেজিত হতে বারণ করো এখন তুমি আমাকে উত্তেজিত করছো নিজে চুপ করে থেকো না বলো না বলো না ডাক্তার তোমার বৌমা পাল্টে গেছে কিনা জানি না দাদা কিন্তু তোমার ছেলে সুরজিৎ অনেক পাল্টে গেছে হ্যাঁ সুরজিৎ সুরজিৎ পাল্টে গেছে ওকে ওটা কার ছবি দেখি ছবিটা দাও না না এই ছবি আমি দেব না দেবেন দাও দাও বলছি লক্ষ্মী ছবি দাও লক্ষ্মী চলো দাও শিখে দাও 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 বলছি লক্ষ্মী দাও বলছি সস লক্ষ্মী দাও মানে তোর দেখছো বাবা নিজে সর্বনাশ করে এখন আমার সর্বনাশ করতে এসেছে বড় করে সিঁদুরের টিপ পড়লে সত্যি হওয়া যায় না যাও এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও যাও হ্যাঁ যা বলেছ সত্যি হতে গেলে কুমারী সেজে বেলবক্স পরে বয়ফ্রেন্ডকে বগল দাবা করে ঘুরে বেড়াতে হয় তাই না ছেলেটিকে ও সেই জেল ফেরত গুন্ডা ভাইটা বাকিটা বললে না অন্যায় দেখলেই আমি पेटाते शुरू करी बड़ छोट किछु मानी ना तुम केवल भय देखाच्छ ना शुधु एइटुकु आपनाके जानिये दिच्छी आमार दादार बाड़ीते दाड़िये केउ जोदि आमार बौदिके अपमान करे ताके आमि छेड़े देब ना बौदी हाँ बौदी बाबार असुखेर टेलिग्राम पेये दादा बाड़ीते कि जाके अग्निसाक्षी करे बिये करेछिलो सेई बौदी मिथ्ये कथा बौमा बौमा ओ बौमा चलो बाबा एखुनि एकटा हेस्तनेस्त करे आसि ওই মেয়ে ছেলেটিকে ভদ্রভাবে কথা বলুন আমার মেয়েকে আপনি মেয়ে ছেলে বলছেন কেন ডাক্তার উনি হঠাৎ চটে গেলেন কেন আমি কি কিছু ভুল বলেছি মেয়ে হয়ে ছেলের পোশাক পরেছে আধা মেয়ে আধা ছেলে তাই আমি বলেছি মেয়ে ছেলে তুমি আগে আমায় ঠিকই বলেছিলে ডাক্তার সুরজিতের কিছু পরিবর্তন হয়েছে নইলে এই অসভ্য বিদকুটে পোশাক পরে মেয়েটা এই বাড়িতে ঢোকে কি করে আপনার কি ভীমরতি হয়েছে আপনি আপনার নিজের ছেলের বউকে বলছেন ছেলের বউ কি বলছে ডাক্তার আরামজাদা আমি ঠিক জানি তুই একটা কেলেঙ্কারি করবি এই দিদির বৈশাখটা ফিরিঙ্গি মেয়েকে বিয়ে করে এই যাতা বলছেন আমার মেয়ে ওর বউ হতে যাবে কেন আপনার বড় ছেলে সুরজিৎ তাকে বিয়ে করেছে কি বাজে কথা বলছেন সুরজিৎ একে বিয়ে করেছে কি বলছো বৌমা সুরজিৎ ওকে কবে বিয়ে করেছে আপনার অসুখের খবর পেয়ে যেদিন গ্রামে গেল সেই দিন আমি জানলাম না ও বিয়ে করে ফেললো তা বিয়ে করেছে তো ওর মাথায় সিঁদুর কই আমি সিঁদুর পরা পছন্দ করি না ও মেয়ে হয়ে তুমি সিঁদুর পরা পছন্দ করো না প্যান্ট পরা পছন্দ কর আসল কথাটা কি জানো ডাক্তার সিঁদুর তো মাত্র 1 টাকা দিলে বাজার থেকে কিনতে পাওয়া যায় কিন্তু কজনের ভাগ্যে জোটে সেই সিঁদুর মাথায় তোলার তা বিয়েটা হয়েছে কোথায় রেজিস্ট্রি অফিসে ওটা আবার বিয়ে নাকি কেন রেজিস্টারের সামনে কাগজে সই সাবুত করে কাগজে সই সাবুত ও ডাক্তার বলে কি আরে মোজে কাগজে সই সাবুত করে জমি জমা কেনা বেচা হয় ও মেয়ে কেনা বেচা হয় না 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 তাছাড়া আমাদের মতো বৌমা তো কেনা বেচার কথাই আসে না অবশ্যই যাদের মেয়ের বিয়ে হয় না তাদেরই কেনা বেচা হয় কি সব যাতা বলছেন আপনি ও ঠিকই বলেছে সুরজিৎকে ভালো মানুষ পেয়ে সই সাবুত করে মেয়েটাকে যেমন এই বাড়িতে গচিয়ে দিয়ে গেছেন ঠিক তেমনি সই সাবুত করে মেয়েটাকে আবার নিজের বাড়িতে ফেরত নিয়ে যান ওসব রেজিস্ট্রি ফেস্টে মানি না হ্যাঁ তাই নিয়ে যাব এমন বাড়ি বউ হবার জন্য আমার মেয়ে জন্মায়নি এই 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 যে কথাটা আপনি বললেন চমৎকার বলেছেন আপনার মেয়ে এই বাড়ির বউ হবার উপযুক্ত নয় এটা যে আপনি বুঝতে পেরেছেন এজন্য আপনাকে অজস্র ধন্যবাদ ননসেন্স ঠিক আছে আমি আপনাদের দেখিয়ে দেব কত বড় ঘরে আমার মেয়ে বিয়ে দিতে পারি আমি চলে আনো এই শোন বৌমাকে এখানে ডেকে নিয়ে আমি তার মুখ থেকে সব শুনতে চাই যা আর সুরজিৎ কোথায় তাকে ওখানে ডাক সুরজিৎ তো একটু বেরিয়েছে কোথায় গেছে ঠিক বলতে পারবো না বুদারে ফ্ল্যাটের সন্ধানে গেছে কখন ফিরবে ফিরবে 4টার সময় ক্লাস আছে ওর এর কিছু বলবো না ঠিক আছে আমি ঘুরে আসছি আচ্ছা ঠিক আছে সুরজিৎ তোমাকে দিয়ে ঝিয়ের কাজ করাচ্ছে হাতের চিলে কোথায় তোমায় ফেলে রেখে দিয়েছে অথচ আমার চিঠিতে লিখেছো আমি ভালো আছি বাবা আমি সুখে আছি নিজে দুঃখ পাচ্ছ রাতের পর রাত চোখের জল ফেলছো অথচ আমার সত্যি কথাটা লিখে জানাও নি, পাছে আমি কষ্ট পাই। এই বুড়ো মানুষটাকে তুমি দয়া করেছো না? বাবা, এবার আমি বুঝতে পারছি কেন সুরজিৎ আমাকে এই বাড়িতে আনেনি, কেন আনতে চাইনি। বৌমাকে দিয়ে সে ছিয়ের কাজ করাচ্ছে, পাছে আমি জেনে ফেলি। তুমি কেঁদো না বৌমা, তুমি কেঁদো না। তোমার চোখের এক হাত ফোঁটা জল ওর জীবনে অভিশাপ হয়ে নেমে আসবে। হ্যাঁ, কেঁদো না মা, কেঁদো না। ও হ্যাঁ, সুমনা দেবী এসেছিলেন, কিছু বললেন না? খুব হন্তদন্ত এলেন। বললাম যে কিছু বলতে হবে, বললাম তোর 4টার সময় ক্লাস আছে। কি ব্যাপার? চুপচাপ গাড়িতে ওঠো, চলো। চল চল গাড়িতে ওঠ। সুজিত, যাবি না? যাবে না? গাড়িতে তো দাদাকে বুমরা ধরে নিয়ে গেল। মরবে না? না, ও মরলে আমার কোনো ক্ষতি নেই। আমার মেয়ে আর ও বাড়িতে কোনো দিন যাবে না। আমি সুশোভনের সঙ্গে ওরা আবার বিয়ে দেবো। ইয়েস, কি বললে? পুলিশ? পুলিশ এসেছিল? পুলিশে কি খবর দিল? আমি। আসুন আপনারা। মা, শেষকালে তুমি? তো বাবা যদি গন্ডা দিয়ে তোর বুকে ছুরি বসাতো, আমি তোর বাবাকে ধরিয়ে দিতাম না। জানতাম মরে গিয়ে বেঁচে গেছিস, বাঁচিয়ে গেছিস কয়েকটা ছেলের জীবন। কিন্তু সুরজিতের মতো পেপ তুললো ছেলেটাকে। দীপক বাবু, You are under arrest. চলুন। भूमा भूमा केंदो ना मा केंदो ना एटुकुर पावना छिलो घरेर लक्ष्मीके लक्ष्मीर आसने ना बसिए आस्था करे छुड़े फेले दिएछिलो एर प्रायश्चित्त करतेई होबे। शोनो मा मागो बौमा আসুন মা। সুরজিৎ কেমন আছে? ভালো আছে। একটু দেখা করা যাবে না? এখন রক্ত দিচ্ছে। ও তুমি এক কাজ করো বৌমা, আমি কালীঘাটে গিয়ে পুজো দিয়ে এসেছি, এই প্রসাদী ফুলটা ওর মাথায় ঠেকিয়ে দিও। সুরজিৎ তুমি ওটা তো আমি সাজাবো, তুমি ওটা কেন? তুমি আমার বৌমাকে চন্দন পরাবে কেন? বৌমা কি তোমার একলা? আপনারা দুজনে উঠুন তো। উঠবো, এবার আপনারা উঠুন। আমি থাকতে আপনারা মা লক্ষ্মীকে সাজাবেন কেন? মায়ের কাজ মা করবে, মায়ের কাজ তো মা করবে, তুমি কেন? ওঠো ওঠো, দাঁড়াও দাঁড়াও, উঠছি। ওঠো। হিংসুটে কোথাকার, আবার হিংসুটে বলছি। আমি সাজাচ্ছি, আপনি ততক্ষণ একটা কাজ করুন তো। এটা নিন। এটা আবার কি? এটা ও ডাক্তার, হ্যাঁ এসো তো। এটা তো একটা ফর্ম দেখছি। এটা তো একটা ডিভোর্সের ফর্ম। ডিভোর্সের ফর্ম? হ্যাঁ, বাড়িতে লক্ষ্মী প্রতিষ্ঠা করতে গেলে অলক্ষ্মীকে তাড়াতে হবে না। আমার মেয়ে যাতে এই বাড়িতে আর কোনো দিন ঢুকতে না পারে। একই আজকের দিনে তোমার গলাটা বড় ফাঁকা লাগছে মা। আপনি কি করছেন মা? ছেলের বউকে মা হয়ে কি খালি হাতে আশীর্বাদ করব? চিরসুখী হও মা। তোমার কাছে আমি একটা জিনিস চাইব, দেবে মা? কি চাই বলুন। আগে তুমি আমায় কথা দাও। কথা দিলাম, বলুন কি চাই আপনার? যে সিঁদুর তুমি সিঁথিতে দিয়ে সাক্ষাৎ জমের মুখ থেকে সুরজিৎকে ফিরিয়ে আনলে, সেই সিঁদুর একটু দেবে মা। সিঁথিতে দিয়ে দেখব ময়ের বাপকে পাপের পথ থেকে আমি ফিরে আনতে পারি কিনা। कोयो कोरो मम सिंदूर सिथिते